নমস্কার, স্নাতাশ্রয় এসে আপনাদের সবাইকে স্বাগত। শুধুমাত্র চিড়ে দিয়ে যে এত সহজে এত সুন্দর একটা ভাজা পিঠে তৈরি করা যায়, যেটা না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। খেতে তো সুস্বাদু হয়ই, আর পিঠেটা ঠিক কতটা মুচমুচে হয় শব্দটা শুনলেই বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর একদিন বানিয়ে ফেলুন এই মজাদার চিড়ের পিঠে। তো চলুন এবারে রেসিপিটা শুরু করে দিই। পিঠেটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিড়ে। চিড়েগুলোকে 2 থেকে 3 বার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, কারণ চিড়ের গায়ে দেখবেন একটু ধুলোর মতো জিনিস লেগে থাকে বা ধানের তুষ লেগে থাকে, সেগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলে দিতে হবে। বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নেওয়ার পর চিড়ের মধ্যে যে বাড়তি জলটা আছে সেটা ভালোভাবে এভাবে ফেলে দেব। আপনারা এটা বড় কোনো ছাঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারেন জলটাকে। আমি আজকে বাজারে যে সাদা চ্যাপটা নরম মতো চিড়েটা কিনতে পাওয়া যায় সেই চিড়েটা দিয়ে পিঠেটা বানাচ্ছি, তাই আমি এর মধ্যে আর কোনো রকম জল দিচ্ছি না, কারণ এই চিড়েটা ধুতে ধুতেই অলরেডি বেশ কিছুটা নরম হয়ে গেছে আর চিড়ের গায়ে যেটুকু জল লেগে আছে তাতে এই চিড়েটা আরও নরম হয়ে যাবে। এটাকে শুধুমাত্র ঢাকা দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি। প্রায় 10 মিনিট হয়ে গেছে, এবারে হাতের সাহায্যে একটু দেখে নিচ্ছি যে চিড়েগুলো নরম হয়ে গেছে কিনা। হাতের সাহায্যে সামান্য চাপ দিলেই দেখুন চিড়েগুলো গলে যাচ্ছে। চিড়েগুলো ঠিকঠাকভাবে নরম হয়ে গেছে। যদি এই অবস্থায় দেখেন যে চিড়েগুলো এইভাবে গলে যাচ্ছে না, শক্ত হয়ে আছে, সেক্ষেত্রে আরও একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে 1 টেবিল স্পুন চিনি, আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন, অর্থাৎ আমি মোট 1.5 টেবিল স্পুন চিনি এর মধ্যে দিলাম। আর দিচ্ছি 1/4 কাপ পোড়ানো নারকেল। এই নারকেলটা দিয়ে পিঠেটা তৈরি করলে পিঠেটার টেস্ট খুবই ভালো হয়। হাতের কাছে নারকেল কোড়া না থাকলে আপনারা শুধু চিড়ে দিয়েও পিঠেটা বানাতে পারেন। স্বাদের পাশাপাশি পিঠেটার যাতে গন্ধটাও খুব সুন্দর হয় সেজন্য আমি এখানে 5টা ছোট এলাচ থেঁতো করে নিয়েছি। এর ভেতরের দানাগুলো আমি এর সঙ্গে নিয়ে নেব। এবার এই সব উপকরণগুলো হাতের সাহায্যে বেশ চাপ দিয়ে মেখে নেব। তবে এর সঙ্গে আমি আরও একটা উপকরণ যোগ করব, সেটা আর কিছুই না, সামান্য একটু নুন দেবো স্বাদ মতো, কারণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু নুন দিলে তার স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। আমি খুবই অল্প 1/4 চা চামচের মতো নুন দিয়ে দিলাম। এবারে এই চিড়েগুলোকে ভালোভাবে চটকে চটকে মেখে নেব। তবে খুব একটা বেশি কিন্তু আমি মিহি করে এই চিড়েটাকে মাখবো না, যাতে চিড়ের হালকা একটু দানা মতো অংশটা থাকে সেইভাবে মেখে নেব। তাহলে কি হবে, পিঠেটা যখন তৈরি করা হবে চিড়েগুলো ভাজার পরে 2-1টা দানার মতো অংশ যখন মুখে পড়ে সেটা খেতে বেশ ভালো লাগে। চিড়েটা আমার মাখা হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন 2-1টা এরকম চিড়ের দানা কিন্তু রয়ে গেছে, মানে খুব বেশি মিহি করে আমি মাখিনি। তবে খুব বেশি দানার অংশ কিন্তু রাখা যাবে না, তাহলে আবার পিঠেটা ভাজার সময় সেটা ভেঙে যাবে, ভালোভাবে ভাজা যাবে না। তাই মোটামুটি বেশিরভাগটাই মাখা হবে আর সামান্য একটু দানার অংশ এভাবে রাখলে খেতে ভালো হয় পিঠেটা। এবারে পিঠেগুলোকে গড়ে নেব, সেজন্য আমি 2টো হাতের তালুতে সামান্য করে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি, তারপরে পিঠেগুলোকে গড়ব। আর আমি এখানে সাদা তেল নিচ্ছি, আপনারা কিন্তু সাদা তেলের পরিবর্তে ঘিও নিতে পারেন, বা পিঠেগুলো পুরোটাই ঘিয়েতেও ভাজতে পারেন, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। আর আমি এখানে পিঠেগুলোকে একটু গোল মতো করে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপেই এই পিঠেগুলোকে তৈরি করতে পারেন। আর যেহেতু আমি কিছু দানা মতো অংশ রেখে দিয়েছি, তাই পিঠেগুলো গড়ার সময় সাইডগুলো একটু ফেটে যাচ্ছে, এগুলোকে হাতের সাহায্যে চেপে পিঠেগুলোকে গোল আকারটা দিয়ে নিচ্ছি। এরকমই আরও বিভিন্ন ধরনের পিঠের রেসিপির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, আপনাদের ইচ্ছা হলে সেগুলোও দেখতে পারেন। সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে, এবারে এগুলোকে ভেজে নেব। পিঠেগুলোকে ভাজার জন্য কড়াতে আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল নিয়ে নিচ্ছি।
আর এখানে আপনাদেরকে বলে দিই যে পিঠেগুলোকে যদি ঠিকঠাকভাবে ভাজতে হয় সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ, তাই প্লিজ কেউ এই সময়ে আর ভিডিওটা স্কিপ করবেন না। হাই ফ্লেমেতে আমি তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটা দেখুন খুব ভালো মতো গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো আর মিডিয়ামের মাঝামাঝি করে নিলাম। ফ্লেমটা কমিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠেগুলো একদমই ভাজা চলবে না। ফ্লেমটা কমিয়ে দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট পরে তেলের টেম্পারেচারটা যখন একটু কমে আসবে সেই মুহূর্তে পিঠেগুলো ভাজতে হবে। ফ্লেমটা কমিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি পিঠেগুলো ভাজতে শুরু করে দেন সেক্ষেত্রে ওপরের যে লালচে রঙটা খুব তাড়াতাড়ি চলে আসবে কিন্তু ভেতরটা একদম কাঁচা থেকে যাবে। পিঠেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে। একটুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর যখন হালকা একটা লালচে রং পিঠেগুলোর মধ্যে চলে আসবে তখন পিঠেগুলোকে উল্টে পাল্টে দুটো পিঠ ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে। আর এই পিঠেগুলো কিন্তু গরম অবস্থার থেকে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর খেতে আরও বেশি মুচমুচে আর টেস্টি লাগে। আপনাদের মনমতো কোনো দিন এই খুব সহজ চিড়ের পিঠেটা আপনারা বাড়িতে বানাতেই পারেন। আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহ দেয় বিভিন্ন নতুন নতুন ভিডিও তৈরি করতে। কয়েক মিনিট ভেজে নেওয়ার পর পিঠেগুলোর দুটো দিকেই বেশ ভালোভাবে একটা লালচে রং চলে এসেছে। এবারে পিঠেগুলোকে তুলে নিচ্ছি আর বাকি পিঠেগুলোও আমি একইভাবে তৈরি করে নেব। এই পিঠের রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপির সঙ্গে যুক্ত থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।